हेलो एवरीवन, वेलकम ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে কথা বলবো দেব আর জিতকে নিয়ে। দেবের যে আপকামিং ছবি আসছে দুর্গের রহস্য, তার সাথে সাথে ওই বাঘাযতীনও আসছে দুর্গা পুজোর সময়, এবং তার সাথে ডিসেম্বর করে তা সে আবার একটা অভিজিৎ সেনের সাথে আবার একটা মুভি বানাচ্ছে, যার নাম টাইটেল তারা অ্যানাউন্স করেছে, সেটা হচ্ছে প্রধান। মানে মুভিটার নাম হয় প্রধান, এবং সেটা ডিসেম্বর করেই আসবে, এবং তার মুখ্য চরিত্রে দেব তো থাকবে, এবং তার সাথে সাথে তারা পরাণ বন্দ্যোপাধ্যায়কে অ্যাপ্রোচ করেছে। যথারীতি শোনা যাচ্ছিলো যে মিঠুন চক্রবর্তী এই রোলটার জন্য থাকবে, কিন্তু মিঠুনের থেকে পরাণ বন্দ্যোপাধ্যায় নাকি ওই রোলটার জন্য বেশি ফিট, তো সেই কারণে পরাণ বন্দ্যোপাধ্যায়কে ওই রোলের জন্য অ্যাপ্রোচ করা হয়েছে, এবং তার তরফ থেকে একটা গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। এবং ডিসেম্বরে কাবুলিওয়ালা বলে মুভিটাও আসছে মিঠুন চক্রবর্তী এবং SBFএর সাথে। তো ব্যাপারটা ক্ল্যাশ নিয়ে কথা বলছি না, কথাটা এটাই যে ডিফারেন্স কি দেব আর জিতের মধ্যে। ডিফারেন্সিয়েশন এটাই যে দেব বরাবরই এরকম শহরকেন্দ্রিক মুভি বানাতে থাকছে, এবং জিত সে কমার্শিয়ালি কথাটা এখনও ভাবছে। তো ডিসিশনটা ঠিক না ভুল সেটা নিয়ে একটু কথা বলবো। প্রথমত এটাই, এই যে অভিজিৎ সেনের সাথে দেব মুভি বরাবর আনতে চলেছে, কথাটা মানে যথারীতি শুনতে কেমন একটা লাগছে যে দেব কমার্শিয়ালি কাজ থেকে বেরিয়ে এসে এখন এই সব কাজের প্রতি বেশি জড়িত আছে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে সব রকমই সিনেমা বাংলা ইন্ডাস্ট্রিতে বানানো উচিত, সেটা কমার্শিয়ালি হোক বা এইরকম শহরকেন্দ্রিক টাইপের সিনেমাই হোক না কেন, সব রকম সিনেমাই বাংলা ইন্ডাস্ট্রির হয়ে থাকা উচিত। তো যথারীতি অভিজিৎ সেনের সাথে দেবের জুটি সবসময় একটা ভালো কাজ দিয়েছে, কারণ টনিক, তারপরে প্রজাপতি, এই সব মুভিগুলো এত বড় বড় সাকসেস পেয়েছে, 100 দিন চলেছে, কোনটা 50 দিন চলেছে। তো দেব যদি এই সব মুভিগুলোতে সাকসেস হয়, এবং সে যদি সাকসেসফুল হয়, তো সে করবে না এটা কেন এই সব মুভির ওপর কাজ। এবং সে আর একটা কথা সবসময় বলে যে আমি ভালো যদি স্ক্রিপ্ট না পাই তাহলে আমি কমার্শিয়ালি কাজটা করবো কীভাবে, কারণ আমি যে টাইমে পাগলু বা চ্যালেঞ্জ এই টাইপের মুভিগুলো বানিয়েছি, এই মুভিগুলো হয়তো সেই টাইমে চলেছে, কিন্তু এখন যদি ওই রকম কাইন্ড অফ মুভি আমি বানাই বা রিমেক ছবি বানাই তাহলে হয়তো সেগুলো চলবে না, কারণ এখন কমার্শিয়ালি মুভি চললেও কমার্শিয়ালি মুভি দেখার অডিয়েন্স বা কমার্শিয়ালি মুভি বানানো পুরো অন্যরকম হয়ে গেছে। তো সেই অনুযায়ী তার ওই স্ক্রিপ্টের ওই লেভেলের স্ক্রিপ্টের প্রয়োজন। এবার কথা বলি জিতের কথা অনুযায়ী, আমার একটা জিনিসে সে কমার্শিয়ালি কাজটাকে সবসময় ধরে রেখেছে। সে মনে করে যে সিনেমা সবসময় লার্জার দ্যান লাইফ দেখানো উচিত, কারণ নর্মাল জিনিসপত্র তো আমাদের ডেলি লাইফের মধ্যে হতে চলেছে, কিন্তু আমরা এখন একটা সিনেমা দেখবো সেটা যেন সবসময় লার্জার দ্যান লাইফ হতে চলেছে। তো তার থিঙ্কিং আলাদা, এবং সে সবসময় কমার্শিয়ালি কাজটা রিপ্রেজেন্ট করে। এবং আমি জেনুইনলি দেখেছি এক দু জায়গায়, আমি কারোর বাড়ি গিয়ে ধরুন টিভি দেখছি, তারা যথারীতি প্রসেনজিৎকে বা জিতকে বা মিঠুনের বা দেবের পুরনো যেগুলো তারা ওই মজার সাথে সাথে ওইগুলো চ্যানেলেতে দেখে না, একটা কাছের মানুষ বা একটা 22শে শ্রাবণ সেইগুলো এলে না তারা, আমি জেনুইনলি বলছি, আমি সেগুলোকে খারাপ ছবি বলছি না, কিন্তু তাদের ঠিক এই ভাষাতেই বলে যে এইটা ঘুরিয়ে দাও, এই এই ছবি ভালো নয়, আবিরের ছবি ভালো নয়। মানে অ্যাকচুয়ালি চ্যানেলগুলো চলে এদের এই কমার্শিয়ালি বেস মুভির ওয়াইজ। আজও প্রসেনজিতের সেই কমার্শিয়ালি ছবি পার ডে প্রতিটা চ্যানেলে একটা হলেও দেবে, আমি এটা লিখে দিচ্ছি। তো আমার মতে প্রতিটা অ্যাক্টারের সব রকমের কাজ করা উচিত। শাহরুখ খানকেও দেখতে পারো, সালমান খানকেও দেখতে পারো, বা যাবতীয় যত অ্যাক্টার আছে তারা সব রকম গ্রাফেরই কাজ করেছে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে যদি দেব যদি ওই রকম শহরকেন্দ্রীয় কাজ বানাচ্ছে, তার সাথে যদি কিছু কমার্শিয়ালি এলিমেন্ট ঢুকিয়েও যদি জিনিসটাকে প্রেজেন্ট করে, তো আমার মনে হয় সেটা খুব ভালো। যেমন বজরঙ্গি ভাইজানে কিছু বইটা কিন্তু খুব একটা কমার্শিয়াল ছবি ছিল না, কিন্তু কমার্শিয়ালি সেটাকে প্রেজেন্ট করা হয়েছিল। তো সেই রকম যদি দেব অ্যাটলিস্ট কিছু ট্রাই করে আমার মনে হয় খুব ভালো হবে। আর জিতের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, সে কমার্শিয়ালি যেটাকে ধরে রেখেছে, সে একটাই জিনিস সবসময়
নিয়ে নিজের কাঁধের ওপর নিয়ে চলছে, যেখানে লোক কমার্শিয়ালি কাজ আর করছে না, সেখানে সেখানে সে একা ওই জায়গাটাকে ধরে রেখেছে, সেটা খুব বড়। এবং সেই অ্যাপ্রিসিয়েশনটা এখানে নেই বলে আজকে বাংলা ইন্ডাস্ট্রি এত পিছিয়ে। আজকে যদি একটা দেব যদি ব্যোমকেশের লুক ছাড়ে, বা দেব যদি ব্যোমকেশ নিয়ে ব্যোমকেশ হওয়ার কথা মানে সে জানায়, দেখো ভালো খারাপ লাগা সেটা তুমি জানাতেই পারো, কিন্তু কাউকে নিয়ে ক্রিটিসাইজ করা, প্লাস তুমি একটা অভিনেতা, অভিনেতা হয়ে একজন আরেকজনকে ক্রিটিসাইজ করছে, তো সেই জিনিসগুলো খারাপ না, খারাপ অবশ্যই খারাপ। আর জিতের ক্ষেত্রে বলবো, জিত যেই কমার্শিয়ালি চেঙ্গিসকে প্যান ইন্ডিয়া লেভেলে প্রেজেন্ট করছে, সেই অনুযায়ী কোনো অ্যাক্টার এসে, ইনক্লুডিং দেব ছাড়া আমি কোনো অভিনেতা দেখিনি যে সামনে থেকে এসে তার মুভিটাকে প্রমোট করছে, যা তার মুভি নিয়ে পোস্ট করছে কোনো রকমভাবে। তো এই জেলেসি ফ্যাক্টরগুলো যতদিন থেকে যাবে, ততদিন আমার মনে হয় না যে বেঙ্গলি ইন্ডাস্ট্রির কিছু হবে। কারণ প্রথমত হচ্ছে যে সাউথে বা বলিউডে এরা কিন্তু যখন এক হওয়ার কথা বা যখন এদের মুভি চলছে না, এরা কিন্তু সবসময় এক হয়ে যায়। এই কদিন আগে অক্ষয় কুমার সলমান খান একসাথে প্রমোট করছিল, হ্যাঁ মুভিটা চলেনি কি এ হয়নি সেটা তো পরের ব্যাপার না, কিন্তু এগুলো করা উচিত। এবং এদের একটু ফ্যানেদের ব্যাপারেও ভাবা উচিত, বিশেষ করে দেবের কথা আমি বলছি, কারণ ফ্যানেদের কথা অবশ্যই ভাবা উচিত। যে যদি একটা কমার্শিয়ালি কাজ বানানো যেতে পারে, তাহলে অবশ্যই অনেক ফ্যান সেটা নিয়ে খুব সন্তুষ্ট হবে। তো যাই হোক, এটাই একটা ডিফারেন্স আমার মনে হয়েছে যে দেব আর জিতের মধ্যে ভাবনা চিন্তাটা। তো সবাই সবার জায়গায় ঠিক, কেউ খারাপ বা কেউ ভুল কিছু নয় কেউ কারো জায়গায়, কিন্তু আমার মনে হয় সবার সব ধরনের সিনেমা বানানো উচিত। তো যাই হোক, ওভারঅল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আমাদের সাবস্ক্রিপশান পেলে আমি মোটিভেট হই প্রচণ্ড পরিমাণে। থ্যাংক ইউ অল।